আসসালামু আলাইকুম। আজকে আমরা মাস্টার্স এর আইটি অথবা সিএসসি রিলেটেড যে অ্যাডমিশন টেস্ট গুলো হয়ে থাকে সেটাতে প্রোগ্রাম সলভিং রিলেটেড যে প্রবলেম গুলো আসে, যে কোড দেওয়া থাকে এর আউটপুট গুলো বের করতে বলা হয়ে থাকে, সে রিলেটেড কিছু কোশ্চেন সলভ করব যেগুলো আসলে অতীতে এসেছিল কোনো না কোনো ভর্তি পরীক্ষায়। সেগুলো তো বেসিক্যালি আমি হচ্ছে আমার গুগল ক্লাসরুমে এর মধ্যে যে কুইজটা হচ্ছে সেই কুইজেরই কিছু আপনার হচ্ছে প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি এখানে। তো এই প্রশ্নটা অনেক বেশি এসেছিল, দেখেছিলাম দুইটা ডিপার্টমেন্টে, যে আপনার হচ্ছে এই মেইন ফাংশনের মধ্যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে এ ইকুয়াল টু 10, এবং এখানে এটাকে প্রিন্ট করা হয়েছে এভাবে যে এ প্লাস প্লাস এ তারপরে হচ্ছে এ প্লাস প্লাস। তো অনেকেই যে প্রবলেমটা ফেস করে সেটা হলো অনেকেই অ্যান্সারটা মনে করে যে 10, 11, 12 এটা মনে করে, ঠিক আছে, অনেকেই এটা মনে করে থাকে, কিন্তু এই অ্যান্সারটা সঠিক নয়, অ্যান্সার হচ্ছে 12, 12, 10, ঠিক আছে। তো এখানে যে ব্যাপারটা সেটা হলো যে এটার সঠিক উত্তরটা হবে যে এটার অ্যান্সারটা আসলে কম্পাইলার ডিপেন্ডেন্ট, কম্পাইলার কিভাবে এটাকে পার্স করছে অথবা প্রিন্ট করছে সেটার উপর বেস করে আসলে অ্যান্সারটা হবে। তো আপনি যদি এটাকে আসলে কোড করে প্রোগ্রামে আপনার হচ্ছে কোড ব্লকে দেখেন, দেখবেন যে আসলেই অ্যান্সারটা আসছে 12, 12, 10, ঠিক আছে। আমি নিজেও এটাকে কোড করে দেখেছি, রান করে দেখেছি যে 12, 12, 10 আসে। তো এটার যে ব্যাখ্যা সেটা হলো কম্পাইলার অ্যাকচুয়ালি এটাকে লেফট টু রাইট ট্রাভার্স করে না, এটাকে করে হচ্ছে রাইট টু লেফট, ঠিক আছে। তো রাইট টু লেফট করলে আমরা প্রথমেই পেয়ে যাই এ প্লাস প্লাস। তো এর মান যেহেতু 10 এবং এ প্লাস 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 সাইনটা যেহেতু পরে, এর মানে হচ্ছে যে প্রিন্ট মানে 10 আগেই প্রিন্ট হবে, পরে এর মানটা এক চেঞ্জ হবে, ঠিক আছে। তো প্রথমে 10 প্রিন্ট হওয়ার পরে আপনার হচ্ছে এক যদি বেড়ে যায় এর মানটা তখন হয়ে যায় 11, ঠিক আছে। তো পরের যখন আবার প্লাস প্লাস এ পায় তখন এটা নিয়ম কি যে আগে প্লাস প্লাস হলে আগেই এক এক বেড়ে যাবে, ঠিক আছে, তারপরে মানটা অ্যাসাইন হবে বা প্রিন্ট হবে। তো আগে যদি এক বেড়ে যায় তার মানে হচ্ছে 11 আগে ছিল, এক বেড়ে গেলে 12 হয়ে যাবে, দ্যাট মিন্স সেকেন্ড স্টেপে আপনার হচ্ছে 12 প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো 10 পরে 12 হচ্ছে আর লাস্টে আপনার থাকছে হচ্ছে শুধু এ, ঠিক আছে। তো এ একদম লাস্টে পরিবর্তিত হয়ে কত ছিল, 12 ছিল, তো এই লাস্টে আবার 12 হয়, ঠিক আছে। তো এটাকে যখন আপনি লেফট টু রাইট করেন এটা হয়ে যায় 12, 12, 10, ঠিক আছে। এটা অ্যাটলিস্ট শিওর থাকে যে আমাদের যে এখনকার কম্পাইলারগুলো আছে এটাতে যদি আপনি এই প্রোগ্রামকে রান করেন আপনাকে 12, 12, 10ই অ্যান্সারটা দিবে। এরপরে একটা প্রোগ্রাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনার হচ্ছে ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল টি ডিক্লেয়ার করা, টি এর মানটা কি করা যে টি ইকুয়ালস টু 4/5 + 9 আপনার হচ্ছে মডুলাস 4 দেওয়া, ঠিক আছে, টি এর মান। এখন এই টিটাকে প্রিন্ট করা হয়েছে 0.2f আকারে। আগে আমরা একটু দেখি যে এই টি এর অ্যাকচুয়াল মানটা কত হবে, ঠিক আছে। তো আমরা যেটা দেখি যে 4/5 যদি আমরা ভাগ করি, মানে 5 দিয়ে যদি 4 ভাগ করি তাহলে 5/40 করতে পারি, ঠিক আছে, 0.8 হয়, ঠিক আছে। এই 4/5 আমরা যদি ভাগ করি 0.8 হয়, প্লাস 9 4 দ্বারা যদি মনে করেন আমরা ভাগ করি কি দ্বারা, কি দ্বারায় আপনার হচ্ছে 4 × 8 আপনার হচ্ছে ভাগশেষ 1 থাকে, তাই না। তো এই মডুলাসের কাহিনীটা হচ্ছে যে এটা থাকলে আপনার ভাগফল হবে না, আপনার হচ্ছে ভাগশেষ আসবে, তাই না। তো 0.8 + 1 মানে হচ্ছে আমার 1.8, ঠিক আছে। তো এখন এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফের মধ্যে 0.2f নেওয়ার মানে হলো যে আমাদের দশমিকের পরে 2 ঘর নিবে, ঠিক আছে। দশমিকের পরে যদি 2 ঘর নেই তাহলে এটা ধরা হয়েছে 1.80, তো আমার সঠিক অ্যান্সারটা হবে 1.80। তো এটাই ছিল হচ্ছে 12, 12, 0, এটা হচ্ছে 1.80। ওকে, আরও যদি প্রোগ্রাম আমরা দেখি, এখানে আরেকটা প্রোগ্রাম আছে, এটাও নিয়ে একটু কনফিউশন থাকে। তো এক্সেল মান ডিফাইন করা আছে এভাবে যে 5+2, ঠিক আছে। তো 5+2 আমার যেটা হয় এই ধরনের প্রোগ্রামে যে i = x * x * x এরকম হলে
x এর মান যেহেতু 5 প্লাস 2 ডিফাইন করা আছে তো x ইনটু x ইনটু x এটার পরিবর্তে বসে হচ্ছে 5 প্লাস 2 ইনটু 5 প্লাস 2 ইনটু 5 প্লাস 2 ঠিক আছে মানে এই x এর বদলে 5 প্লাস 2 এই x এর বদলে 5 প্লাস 2 x এর মানে জাস্ট কপি করা হলো ঠিক আছে এখন আপনি যদি প্রেসিডেন্স চিন্তা করেন তাহলে আপনার হচ্ছে ইনটু এর প্রেসিডেন্স বেশি তাই না তাই আগে এভাবে চিন্তা হবে 2 ইনটু 5 আবার 2 ইনটু 5 ঠিক আছে তো এখানে পড়ার লাইনটা হবে এরকম যে 5 প্লাস 2 ইনটু 5 মানে হচ্ছে 10 প্লাস 10 প্লাস 2 তো এখন দাঁড়াচ্ছে হচ্ছে 20 25 আর 2 হচ্ছে 27 ঠিক আছে তো আমার সঠিক উত্তর হচ্ছে 27 এরকম আরও প্রোগ্রাম আছে আপনার হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ইজি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল একটা এ নেওয়া হয়েছে এর মান অ্যাসাইন করা হয়েছে 10 প্লাস 4.56 তো এটা যেহেতু ইন্টিজার টাইপের তো এটা উত্তরটা হয় 14.56 যেহেতু ইন্টিজার টাইপের তাই আর 5.6 ক্যালকুলেট করবো না শুধু 14 হবে এটা 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 ইজি ছিল আচ্ছা তারপরে তারপরে হচ্ছে আপনার ও আচ্ছা এটা সেম মানে একটু ব্যতিক্রম হচ্ছে যে ওটা ইন্টিজার ছিল এটা ফ্লোট হবে ঠিক আছে আর ফ্লোট হলে আপনার হচ্ছে যে এখানে ফ্লোট তাহলে 3.5 আর হচ্ছে 4.5 এটার এটার যোগ করলে আপনার হচ্ছে 8 হয় হ্যাঁ 8 মানে 8 হয় কিন্তু যেহেতু আপনার হচ্ছে ফ্লোট টাইপের আমাদের দশমিকের পরে কিন্তু 6 ঘর শূন্য হয় ঠিক আছে তো এটার জন্য আপনার হচ্ছে 8.00 মানে আটার পরে আপনার হচ্ছে 6.0 আচ্ছা আরও একটা হচ্ছে এখানে আর একটা কি আছে এখানে আচ্ছা এখানে ও আচ্ছা এটাই হচ্ছে আপনার ওই যে রিকার্শনের একটা ই ছিল প্রোগ্রাম যে এখানে একটা ধরেন আমার ইসের নামটা দিয়ে আমি হচ্ছে ই করে দিছি এখানে এটা এটা ডিক্লেয়ার করা আছে আর মেনটা হচ্ছে আমি একটা ফাংশনকে আমি পাস দ্বারা যখন কল করি তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ায় ব্যাপারটা হচ্ছে এখানে মেন বিষয়টা হচ্ছে যে আপনার রিকার্শন হয় তো তো ফাইভ নিয়ে যখন ভিতরে ঢুকে তখন দেখে যে 500 সমান না তো এলস পার্টটা কাজ করে তো এলস পার্টটা কাজ করলে হয় হচ্ছে 3 × FO 80 n-1 মানে হচ্ছে 5 থেকে একবার দিলে হচ্ছে 4 ঠিক আছে এইটা তারপরে যখন আবার মনে করেন হচ্ছে 4 নিয়ে ঢুকে তখন হয় 3 × FO 80 3 আবার যখন ভিতরে যায় তখন 2 × FO 80 2 তারপরে হচ্ছে 1 × FO 80 সরি এটা এটাও 3 এটা 3 এটা সেম থাকবে শুধু এক এক করে আপনার হচ্ছে ফাংশনটা কমতে থাকবে যখন আপনার হচ্ছে ফাংশন 0 হবে তখন 0 0 যখন সমান হবে দেখেন এটা যখন 0 হবে তখন আপনার হচ্ছে 0 0 সমান হলে রিটার্ন 1 হবে ঠিক আছে তাহলে এটার ভ্যালুটা আমার হচ্ছে 1 ঠিক আছে এটার ভ্যালুটা 1 হচ্ছে তখন এভাবে নিচ থেকে উপরে ক্যালকুলেশনটা আসবে ঠিক আছে তো এটা আসছে হচ্ছে 3 × 1 মানে হচ্ছে 3 আর এই 3 এটা তো চলে গেল ওই 3 এর সাথে এই 3 গুণ করলে হচ্ছে 3 × 3 = 9 তো বেসিক্যালি যেটা হচ্ছে আপনি এটা এই 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 জিনিসগুলো যদি আমি এখানে গুণ করি যে 3 × 3 = 9 3 × 9 = 27 আর মানে হচ্ছে 3 × 27 যেটা হবে আপনার হচ্ছে কত 3 × 7 = 21 হাতের 2 3 × 6 = 6 আর 2 = 8 81 সাথে আবার 3 গুণ করলে আপনার হচ্ছে 3 × 3 = 24 তো 243 পেয়ে যাচ্ছে সো এই 243 হচ্ছে আমার আনসার তো এই ধরনের ফ্যাক্টোরিয়াল টাইপের রিকার্শন টাইপের যে আপনার হচ্ছে প্রবলেমগুলো থাকে ওইগুলো অ্যাকচুয়ালি এইভাবে করে ক্যালকুলেশন করতে হবে আপনার ওই স্ট্যাক নিয়ে স্ট্যাকে এক একটা প্রত্যেকটা স্টেপ বসিয়ে বসিয়ে করা আসলে সময় এত পাবেন না আপনি ঠিক আছে তো এখানে যে দেখতে পাচ্ছেন যে যে টাইপের আসলে প্রোগ্রামগুলো এই টাইপের প্রোগ্রামগুলোই অ্যাকচুয়ালি এই মাস্টার্স লেভেলের আপনার অ্যাডমিশন টেস্টগুলোতে এসে থাকে ঠিক আছে